লোকালয় পুকুরে বিশাল আকারের কুমির, বনকর্মীদের দীর্ঘ চেষ্টায় বন্দি কুমির। স্বাস্থ্য পরীক্ষার পর কুমিরটিকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। পাথর প্রতিমার ঘটনায় চাঞ্চল্য। জল ও জঙ্গলে ঘেরা সুন্দরবন, এখানকার বেশিরভাগ মানুষই জীবন এবং জীবিকা নির্বাহ করেন গাছ থেকে মধু সংগ্রহ করে অথবা নদী থেকে কাঁকড়া বা চিংড়ি মাছ ধরে। বাদাবন ছেড়ে মাঝে মধ্যেই লোকালয় বেরিয়ে পড়ে বাঘ, কখনো বা কুমির। সেরকমই নদী ছেড়ে লোকালয় ঢুকে পড়ল এক বিশাল আকারের কুমির, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় লোকালয়ের একটি পুকুরে কুমিরকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কুমিরকে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা। এরপর স্থানীয় বাসিন্দারা মিলে খবর দেয় বন দপ্তরে। খবর পাওয়া মাত্রই ভগবানপুর কুমির প্রকল্পের রেঞ্জ অফিসার তন্ময় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ওই দলটিকে সাহায্য করতে রামগঙ্গা রেঞ্জের ধনচি বিট অফিস থেকেও দেবব্রত প্রামাণিকের নেতৃত্বে ঘটনাস্থলে যায় সাহায্যকারী অন্য একটি দল। ঘটনাসূত্রে আরও জানা যায়, দীর্ঘ প্রায় আট ঘন্টা পর কুমিরটিকে জালবন্দি করে বন দপ্তরের কর্মীরা। প্রায় পনেরো ফুট দৈর্ঘ্যের কুমিরটিকে উদ্ধারের পর পাঠানো হয় ধনচি বিট অফিসে। বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কুমিরটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, বর্তমানে কুমিরটি সুস্থ আছে বলে জানা গিয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধরা পড়া কুমিরটির শারীরিক পরীক্ষা করার পর শুক্রবার সুন্দরবনের গভীরে গিয়ে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বন আধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, মাঝে মধ্যেই পথ ভুলে নদীর কাছাকাছি গ্রামের পুকুরে এভাবেই চলে আসে কুমির। এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়, তবে এই ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে বন দপ্তরে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি। সেই সাথে তিনি বলেন, খবর পেলে যত দ্রুত সম্ভব বন দপ্তরের কর্মীরা এসে সমস্যার সমাধান করবেন। দীর্ঘ চেষ্টার পর উদ্ধার হয় কুমির, হাঁপ ছেড়ে বাঁচেন এলাকাবাসী, স্বস্তির নিঃশ্বাস ফেলেন বনকর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পাথর প্রতিমা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।